আসসালামু আলাইকুম। এইচআর সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমি হাসানুর রাজ্জাক আপনাদের জানাই স্বাগত। আজ আমি আমার এই প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনাদেরকে এইচ লুকআপ ফর্মুলার ব্যবহার দেখাবো। ভি লুকআপ ফর্মুলা হলো ভার্টিক্যাল লুকআপ, মানে ভার্টিক্যাল ভাবে ডাটা খুঁজে বের করা। আর এইচ লুকআপ ফর্মুলা হলো হরিজন্টাল লুকআপ, মানে হরিজন্টাল ভাবে ডাটা খুঁজে বের করা। দেখুন, আমি এই সেলে এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার করতেছি, ইকুয়াল এইচ লুকআপ। দেখুন, ইকুয়াল চিহ্ন দিয়ে এই সেল টাইপ করার সাথে সাথে এইচ লুকআপ ফর্মুলাটি চলে আসছে। এবার আমি মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করে এই ফর্মুলাটি সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে ফর্মুলাটি সিলেক্ট করতে পারি। আমি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে ফর্মুলাটি সিলেক্ট করতেছি। দেখুন, এরপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমি যে ভ্যালুটা অনুসারে ডাটা খুঁজে বের করব সেই ভ্যালু। দেখুন, আমি এই লুকআপ ভ্যালু এই সেলটি সিলেক্ট করলাম, কমা। এরপর টেবল এরে, টেবল এরে হলো এই যে লুকআপ ভ্যালু সিলেক্ট করছি, এই ভ্যালুটি যে র এ আছে সেই র নাম্বার থেকেই কিন্তু আমার এই টেবল এরেটি সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি সিলেক্ট করি আমার কিন্তু হবে না, আমার সিলেক্ট করতে হবে এই যে টেবিল এর আছে দুই নম্বর র, এই দুই নম্বর। আমি কিন্তু এখান থেকে এইভাবেও সিলেক্ট করতে পারি, অথবা যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করতে পারি। তো আমার প্রয়োজন এই যে আমি অগস্ট পর্যন্ত সিলেক্ট করতেছি, কারণ আমি অগস্ট মাসের সেলস কোয়ান্টিটি বের করব। দেখুন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 9R × 6C, তার মানে হলো 9 নম্বর র এন্ড 6 নম্বর কলাম। ভি লুকআপ ফর্মুলায় কিন্তু কলাম সিলেক্ট করতে হয়, বাট এইচ লুকআপ ফর্মুলায় সিলেক্ট করতে হবে এই যে 9 নম্বর আর এই 9 নম্বর র, এটি সিলেক্ট করতে হবে, কমা 9 নম্বর র, কমা এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের জন্য কি করতে পারি, আমরা এখান থেকে এই যে দেখুন এই যে ফলস এক্সাক্ট ম্যাচ, এটির উপর ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা ট্যাব কি প্রেস করে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা ফলস টাইপ করেও লিখতে পারি, অথবা শূন্য টাইপ করেও লিখতে পারি, কারণ শূন্য হলো এক্সাক্ট ম্যাচ। তো আমি শূন্য টাইপ করে লিখলাম, এরপর ব্রেকেট ক্লোজ এন্টার। দেখুন, অগস্ট মাসের 392। এবার এই ফর্মুলাটি ধরে যদি আমরা নিচে টেনে দেই, রেজাল্ট কিন্তু ভুল শু করবে, কারণ এই ফর্মুলা বারে এখানে কার্সরটি রাখলে দেখতে পারবেন। দেখুন, আমি কিন্তু সিলেক্ট করছিলাম এই যে মান্থ নেম এই হেডিং থেকে, বাট এখন কিন্তু মান্থ নেম এটি সিলেক্ট করা নাই, এটি থেকে নিচে চলে আসছে, কারণ আমি এই এরেটুকু লক করিনি। দেখুন, আমি যদি এই লুকআপ লুকআপ ভ্যালু কমা টেবল এরে, এরপর কিবোর্ডের ফাংশন কি F4, একবার প্রেস করে এই টেবল এরেটি লক করে দিলাম। এবার কমা 9, 0, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার যদি এই ফর্মুলাটি আমরা নিচে টেনে দেই, দেখুন রেজাল্ট কিন্তু আমার চলে আসছে। রেডমি 7 অগস্ট মাসের 322, রেডমি 8 464, দেখুন অগস্ট মাসের 423। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে এই সেল থেকে কিন্তু আমি টেবল এরে সিলেক্ট করছি, তার মানে এটি হলো 1 নাম্বার র, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার, এটি 4 নাম্বার, এইভাবে আমি অগস্ট মাস পর্যন্ত সিলেক্ট করছি, কারণ আমি অগস্ট মাসের ডাটা বের করব। এই জন্য দেখুন এখানে কিন্তু 9, আমি এই ফর্মুলার মাঝে কিন্তু 9 লিখছি। আমি আরেকবার এই ফর্মুলাটি ব্যবহার করছি। দেখুন, এইচ লুকআপ ট্যাব কি প্রেস করে ফর্মুলাটি সিলেক্ট করলাম, লুকআপ ভ্যালু হলো এই সেলটি কমা টেবল এরে। আমি এবার ডিসেম্বর মাসের সেলস কোয়ান্টিটি বের করব। দেখুন, 13 নম্বর র, F4 প্রেস করে এটি লক করে দিলাম, কমা 13, 0, এক্সাক্ট ম্যাচ, ব্রেকেট ক্লোজ এন্টার। দেখুন, এবার এটি ধরে আমি নিচে টেনে দিলাম, ডিসেম্বর মাসে 401, 420, 224, 294। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং পরবর্তীতে নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।